আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। শুরু করছি আজকে নতুন একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। আজকে অনেক ইম্পর্টেন্ট বা জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। তো এই কথাগুলো তাদের জন্য যারা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা কানাডাতে আসবেন, সেটা ভিজিটে হোক, পার্ক পারমিটে হোক, অথবা এই স্টুডেন্ট হিসেবে হোক। কারণ আমরা যেই এদেশে আসি না কেন, আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই, যে পড়াশোনার পাশাপাশি বা যে কোনো কিছু পাশাপাশি কাজ করা, পিআর নেওয়া, সেটেল হওয়া। তো এখানে আসার জন্য যে ধরনের আসার পরে আর কি যে ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কয়দিনের যে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে বলতেছি যে তিনটা বিষয় আপনারা যদি খুব মানে ভালো করে শিখে আসেন, তাহলে আশা করতেছি কানাডা আসার পর আপনাদের কোনো সমস্যা হবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনারা যেভাবে আসেন না কেন, আপনাদের ন্যূনতম ইংরেজি দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আপনাদের যদি ইংরেজির উপর দক্ষতা না থাকে, তাহলে আপনারা এখানে এসে অনেক বড় একটা বিপদে পড়বেন। বড় বিপদ বলতে অনেক বড় বিপদ। অর্থাৎ আপনারা যারা যদি মনে করেন যারা ভিজিটে আসতেছেন বা যাদের ইংলিশের উপরে সমস্যা, ইংলিশের উপরে দক্ষতা নেই, যারা স্টুডেন্ট তাদের তো সমস্যা নেই, কারণ তারা আয়ার্স করে আসবে, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। বা যারা ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন বা যারা ভিজিটে এসে এখানে থাকতে চাচ্ছেন, তাদের জন্য এটা হচ্ছে মারাত্মক বিষয়। এই জন্য তারা আপনারা অবশ্যই ইংলিশের উপরে দেশ থেকে এক মাস, দেড় মাস বা দুই মাসে হোক, ন্যূনতম যে স্পোকেন ইংলিশের কোর্স আছে সেগুলো করে তারপরে এখানে আসার জন্য মানে সিদ্ধান্ত নিন। বা এখানে আসতে বা ভিসা করতে করতে যে সময়টুকু লাগে, সময়টুকু আপনারা ইংরেজির উপরে দক্ষতা অর্জন করুন। এরপর দুই নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কাজের দক্ষতা। আপনি যে দেশে আসতেছেন, নতুন একটা দেশ, আপনি কী কাজে অভিজ্ঞ, যে কোনো কাজেই হোক সেই কাজটাতে আপনি অভিজ্ঞতা অর্জন করে আসেন। যে কোনো সাইটে, সেটা হতে পারে কনস্ট্রাকশন সাইট, হতে পারে কার্পেন্টার, পেইন্টার, হতে পারে কম্পিউটার, গ্রাফিক্স, ডিজাইন, ঠিক আছে, শিক্ষকতা, যে কোনো ম্যাথমেটিক্স, এখানে অর্থাৎ শিক্ষকতাও করা যায়। এখানে আপনি যদি ভালো টিচার হন এবং পাশাপাশি ইংলিশ তো জানতেই হবে, এটার তো কোনো বিকল্প নেই। তো যে কাজটাই হোক আপনাকে একটা কাজ শিখে আসতে হবে। আপনি যদি চুল কাটতে চান যে না আমি এখানে চুল কাটবো, এটা ডিমান্ড ভালো। যারা মেয়েরা যারা আছে তারা যদি আপনার বিউটিশিয়ান হিসেবে ভালো এক্সপার্ট অভিজ্ঞতা অর্জন করে আসেন, তাদের কোনো কাজের সুযোগ আছে। অর্থাৎ যে কাজটাই পারেন সেই কাজটা সুন্দরভাবে শিখে আসেন, প্রফেশনালি শিখে আসেন। আপনারা এখানে সার্টিফিকেট দেখবেন না, কাজ দেখবেন আপনি কাজটা কেমন পারেন। এটা হচ্ছে দুই। আর তিন নম্বর আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে গুগল ম্যাপ দিয়ে পথ চলা। অর্থাৎ এই নতুন জায়গায় সবাই তো সবাইকে হেল্প করবে না, আপনার বিভিন্ন জায়গায় যাইতে হবে, নতুন নতুন জায়গায় যাইতে হবে, যেগুলো আপনি চিনেন না, নামও জানেন না, বা নাম হয়তো বুঝেন না, বা বুঝলেও আপনি এই সম্পর্কে এই জায়গায় কোথাও যান নাই। এখানে চলাফেরার জন্য গুগল ম্যাপ দেখে চলাফেরার যে অভিজ্ঞতাটা, এটা ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে আপনি এটা শিখে আসেন। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, কারণ আমি এই যে বাসায় থাকি এখানে দশজন, অনেকে আছে আজকে এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত তারা গুগল ম্যাপ দেখে চলাফেরাও করতে পারে না। আমি তো চলাচল করে অনেক আগে থেকে অভ্যস্ত গুগল ম্যাপ দেখে, বাট অনেকে আছে যারা গুগল ম্যাপ ইউজ করে না বা গুগল ম্যাপ দেখে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না। এখন তাদেরকে এক জায়গা একজন অন্য জায়গায় যাইতে হলে কারো হেল্প নিয়ে যাইতে হচ্ছে। সাথে এখন আমরা অনেকে ফ্রি আছি বা কাজ করবো না, বসে আছি, সবাই একজন আরেকজনের সাথে যাচ্ছি, বাট দুই দিন পরে যখন আমরা কাজে জয়েন করবো কেউ তো কাউকে হেল্প করতে পারবে না, কেউ যাইতে পারবো না। এই জন্য এই গুগল দেখে কীভাবে চলাচল করতে হয় এই বিষয়টা আপনারা অবশ্যই শিখে আসবেন। আজকে তিনটা বিষয় বললাম, আবারও বলি, ইংলিশের উপর দক্ষতা, দুই নম্বর হচ্ছে যে কোনো কাজে দক্ষতা স্কিল, দেন হচ্ছে আপনার গুগল ম্যাপ দেখে চলাফেরা অভিজ্ঞতা। এই তিনটা কাজ করে আসেন, ইনশাল্লাহ কানাডাতে আসার পর আপনাকে কেউ আর মানে থামাতে পারবে না, আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।